হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ব্ল্যাকপিং এর অজানা কিছু তথ্য সম্পর্কে। ব্ল্যাকপিং কোরিয়ার দ্বিতীয় কে পপ ব্যান্ড, যাদের কে পপ কুইনও বলা হয় থাকে। ব্ল্যাকপিং মানে আমরা সাধারণত কালো এবং গোলাপিকেই বুঝে থাকি, কিন্তু ব্ল্যাকপিং এর মিনিং হলো প্রেটি ইজ নট এভরিথিং, এবং ব্ল্যাকপিং সিম্বলাইজ করে যে তারা এমন একটি দল যে কেবল সৌন্দর্যকেই নয় প্রতিভাকে পরিবেষ্টিত করে। আজ সারা বিশ্বজুড়ে ব্ল্যাকপিং এর জয় জয়কার, কিন্তু একদিনে কি ব্ল্যাকপিং তৈরি হয়েছে? তো চলুন ভিউয়ার্স, ব্ল্যাকপিং এর অতীত সম্পর্কে জেনে আসি। 2011 সালে YG এন্টারটেনমেন্টের CEO ঘোষণা দেয় যে তাদের কোম্পানি দুটি গার্লস গ্রুপের ডেবু করাবে। প্রথম গ্রুপটি হবে কে পপ ব্যান্ড SNSD বা গার্ল জেনারেশনের মতো প্রাণবন্ত এবং ট্যালেন্ট, কিন্তু এই গ্রুপটি NGG বা নেক্সট জেনারেশন গার্ল নামে আগেই পরিচিত ছিল। দ্বিতীয় গার্লস গ্রুপটি YG এন্টারটেনমেন্টের কে পপ ব্যান্ড 2NE1 এর আপগ্রেড ভার্সন, যার নাম হবে F21। পরিকল্পনা অনুযায়ী YG এন্টারটেনমেন্টের NGG আগে ডেবু করবে, এরপর F21 ঘোষণা দেবে। এরপর অনেক প্রবলেম ফেস করার পর NGG-কে ব্ল্যাকপিং নামে 2016 সালে ডেবু করে। এখন প্রশ্ন হলো, NGG কেন ব্ল্যাকপিং নামে ডেবু হলো? তো চলুন এই প্রশ্নের অতীত জেনে আসি। NGG এর অধীনে 9 সদস্যের একটা গার্ল গ্রুপ গঠন করা হয়। সদস্যরা হলো কিম ইউমবি, যে এখন G1 গার্ল গ্রুপের লিডার এবং AE গ্রুপের ফরমার মেম্বার, চু মি ইউন সাউথ কোরিয়ার অ্যাক্টর এবং সিঙ্গার, জি আইডিয়ালের মেইন ভোকালিস্ট, জাং হান্না, জিমি পার্ক, কিম উন্না, যে বর্তমানে আমেরিকার র্যাপার এবং সিঙ্গার সুপারস্টার K3 এর রিয়েলিটি শো দ্য ইউনিটিতে পার্টিসিপেট করছে, লিজা, জিসু এবং জিনি। এই 9 জন প্রশিক্ষণার্থীকে যখন বেছে নেওয়া হয়, তখন YG এন্টারটেনমেন্ট এর NGG গ্রুপের নাম বদলে দিয়ে পিং পাং রাখা হয়। YG এন্টারটেনমেন্টের আরেকটি গার্ল গ্রুপ 2NE1 এস্টাবলিশ হওয়ার পর পিং পাং ডেবু হওয়ার কথা ছিল, কিন্তু পিং পাং গ্রুপ মেম্বারদের মধ্যে 5 জনের গ্রুপ ত্যাগ কারণে ডেবু পিছিয়ে যায়। YG এন্টারটেনমেন্ট তাদের গ্রুপ ত্যাগের কারণ জানিয়েছে যে কিম ইউন তার স্বাস্থ্য ভালো ছিল না, জ্যাং হান্না তার ব্যক্তিগত বিভিন্ন সমস্যা ছিল, জিমি পার্ক এবং ইমুনা কিং দক্ষ ছিল না, কিম ইউন পুরুষ সঙ্গীর সাথে ডেটিংয়ে জড়িয়ে পড়ে। একে একে সবাই গ্রুপ ছাড়ার পরে মাত্র 4 জন সদস্য থেকে যায়, এবং ফাইনালি এই 4 জন সদস্য নিয়ে NGG বা পিং পাং ব্ল্যাকপিং নামে ডেবু করে। ব্ল্যাকপিং এর 4 সদস্য হল জেনি, লিসা, কিম, জিসু এবং রুজি। জেনি কিম মেইন রেপার, ব্ল্যাকপিং এর পাবলিকালি প্রকাশিত প্রথম মেম্বার। লিসা মেইন ডান্সার এবং লিড রেপার, এবং ব্ল্যাকপিং এর পাবলিকালি প্রকাশিত দ্বিতীয় মেম্বার। লিসা হোম টাউন থাইল্যান্ড এবং YG এন্টারটেনমেন্টের নন কোরিয়ান মেম্বার। কিম জিসু ভোকালিস্ট এবং পাবলিকালি প্রকাশিত তৃতীয় মেম্বার। রোজি মেইন ভোকালিস্ট এবং পাবলিকালি প্রকাশিত চতুর্থ মেম্বার। এই 4 জন ট্যালেন্ট সদস্য নিয়ে 8ই আগস্ট 2016 সালে তাদের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় স্কার 1 হাইসেল এবং বোম্বাইয়া ডেবু করে। গান দুটি প্রকাশের পরপরই বিলবোর্ড ওয়ার্ল্ড ডিজিটাল সং সেল চার্টের নাম্বার 1 এবং 2 অবস্থান করে, যা ব্ল্যাকপিংকে কে পপ আর্টিস্টদের মধ্যে দ্রুত সাফল্য অর্জনের লিস্টে 3 নম্বরে রাখে। কে পপ আর্টিস্টের দ্রুত সাফল্য অর্জনের লিস্টের 1 নম্বর রয়েছে পাইস এবং 2 নম্বর রয়েছে বিগ ব্যাং। 1 নভেম্বর 2016 সালে ব্ল্যাকপিং তাদের দ্বিতীয় অ্যালবাম SCAR 2 এর প্লে উইথ ফায়ার এবং এস্টো নামে 2টি গান রিলিজ করে। প্লে উইথ ফায়ার গানটি বিলবোর্ড ওয়ার্ল্ড ডিজিটাল সং সেলে 1 নম্বরে অবস্থান করে এবং কে পপ গার্লস হিসেবে কানাডিয়ান হট 100-এ অবস্থান করে। তাদের ডেবু করার প্রথম 5 মাসের মধ্যে বিভিন্ন অ্যাওয়ার্ড, লাইক এশিয়া আর্টিস্ট অ্যাওয়ার্ড এবং গোল্ডেন DC অ্যাওয়ার্ড, তারপরে গ্রাউন্ড চার্ট মিউজিক অ্যাওয়ার্ড অর্জন করে, এবং বিলবোর্ড 2016 সালে ব্ল্যাকপিং নিউ পোস্ট মিউজিক গ্রুপ ঘোষণা করে। 6ই জানুয়ারি 2018 ব্ল্যাকপিং তাদের প্রথম রিয়েলিটি শো ব্ল্যাকপিং হাউস রিলিজ করে। শোটি মোট 12টি এপিসোডে প্রকাশ পায়, যা আপনারা ইউটিউবেও দেখতে পাবেন। We are commit to life.
15 জানুয়ারি 2018 ব্ল্যাকপিঙ্ক আরেকটি গান রিলিজ করে, যা তাদের জনপ্রিয়তাকে আরও শীর্ষে পৌঁছে দেয়। 17 জানুয়ারি 2017 ব্ল্যাকপিঙ্ক প্রকাশ করে তাদের ফ্যান্ডম নেম। ব্ল্যাকপিঙ্ক এত ইন্টারন্যাশনালি ফ্যান হওয়ার কারণ তারা কোরিয়া, চাইনিজ, জাপানিজ, থাইল্যান্ড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানে, যাতে তারা ফ্যান্সদের সাথে সহজেই কমিউনিকেট করতে পারে। এছাড়াও ব্ল্যাকপিঙ্ক লেডি গানা, সেলিনা গোমেজের মতো সেলিব্রিটির সাথে কোলাবরেট করেছে, যা তাদের ইন্টারন্যাশনালি জনপ্রিয়তা পাইয়ে দিয়েছে। অক্টোবর 2018 ব্ল্যাকপিঙ্ক বিশ্বের সবচেয়ে বড় মিউজিক কোম্পানি ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হয় এশিয়ার বাইরে পার্টিসিপেট করার জন্য। আর ওই মিউজিক গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হওয়ার সাথে সাথেই দুনিয়া জুড়ে জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। মার্চ 2018 ব্ল্যাকপিঙ্ক ফার্স্ট গার্ল গ্রুপ হিসেবে বিলবোর্ড ম্যাগাজিন কভার করে। ব্ল্যাকপিঙ্ক ওয়ার্ল্ড ট্যুর ইন ওয়ার্ল্ড ওয়াইড কনসার্ট ব্ল্যাকপিঙ্ককে ব্যাপক সফলতা এনে দেয়। এই ট্যুরটি শুরু হয় নভেম্বর 2018 এবং শেষ হয় 22 জানুয়ারি 2020। ব্ল্যাকপিঙ্ক প্রথম কে পপ গার্ল গ্রুপ যারা গ্লোবাল স্টেজ কোচেলাতে পারফর্ম করে। তো বন্ধুরা, এই ছিল ব্ল্যাকপিঙ্কের সফলতার গল্প। ব্ল্যাকপিঙ্কের ক্ষেত্রে আমার একটা কথাই মনে হয় যে একবার না পারিলে দেখো শতবার। ব্ল্যাকপিঙ্ক ডেবু করার আগে কতবার ভেঙে গেছে, তবুও তারা সব ধরনের বাধাকে অতিক্রম করে ডেবু করেছে। বাধা এসেছে বলে থেমে থাকেনি, তারা আরও শক্তিশালী হয়ে ডেবু করেছে, যার ফলস্বরূপ প্রথম গানেই জনপ্রিয়তা পেয়েছে।